কথায় বলে যে রাধে সে চুলো মাথে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বোয়ালদার নিবেদিতা মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির সদস্যরা সাংসারিক সমস্ত কাজকর্ম করার পাশাপাশি সমবায় তৈরি করে নিজেদের স্বনির্ভর করে তুলেছেন। এই সংঘ সমবায়ের মাধ্যমে গাপ্পি মাছ চাষ করে একাধারে যেমন তারা গাপ্পি মাছ চাষে স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে, পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের লড়াইয়ে তার একটি উল্লেখযোগ্য সৈনিক হিসাবে দাঁড়িয়েছে। আমরা গাপ্পি ফিশ চাষ করছি, এটা একটা পাইলট প্রজেক্ট। আমরা গত 2-3 মাস আগে পেয়েছিলাম এটা, জুন মাসের দিকে। আমরা জেলা পরিষদের মাধ্যমে কাজটা পাই, ব্লকের মাধ্যমে। সেই তখন পুকুর সংস্করণ থেকে অঞ্চলের মাধ্যমে এনআরজিএস এর মাধ্যমে পুকুরটাকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তারপর ওনারাই জলের ব্যবস্থা করে দেয়, পুকুরে জল ছিল না। নিজেদের স্বনির্ভর করতে তারা এই মাছ চাষকে হাতিয়ার করেছে। জানা গেছে তাদের চাষ করা 64,000 গাপ্পি মাছ ইতিমধ্যে জেলা পরিষদ কিনে তা 5টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সাংসদে বিলি করেছে। মাছ চাষে এই মহিলা সমবায় সমিতিকে সাহায্য করেছে দক্ষিণ দিনাজপুর আনন্দধারা প্রকল্প ও বালুরঘাট ব্লক প্রশাসন। জেলা পরিষদ এবং আমাদের আনন্দধারার যৌথ প্রয়াস, বোয়ালদার নিবেদিতা মহিলা সংঘ যেটা আছে তাদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। বোয়ালদারে ওরা আমাদের লক্ষ্যমাত্রা ছিল 60,000 গাপ্পি ফিশ তৈরি করার, 5,000 আমরা ইয়ে ছেড়েছিলাম পোনা। আমরা 2 দিন আগে 60,000 পোনা জেলা পরিষদ থেকে আমাদের সংঘ ধন্যবাদ করেছে। বালুরঘাট ব্লকের মৎস্য দপ্তর এই সমবায়কে 5,000 গাপ্পি মাছ প্রদান করেছিল, আর এই মাছ চাষ করে তারা ইতিমধ্যেই 1 লক্ষের বেশি মাছ তৈরি করতে সক্ষম হয়েছে। এর আগে দক্ষিণ দিনাজপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়ার ক্ষেত্রে অন্য জেলার উপর নির্ভর করতে হতো। এমনকি পার্শ্ববর্তী জেলাগুলিতেও মাছ বিক্রি করতেও এই মুহূর্তে তৈরি দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামের এই মহিলা সমবায় সমিতি। তাই বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের এই মহিলা সমবায় নিজেদেরকে স্বনির্ভর করার পাশাপাশি অন্য মহিলাদেরকেও স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে উৎসাহিত করে চলেছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।